আসসালামু আলাইকুম। আমরা এস ভাই দেখি, এস ভাই সাথে যুক্ত হয়ে এস ভাই যদি সংক্ষেপে আমাদের সাথে কিছু শেয়ার করতে চান দেখি। আগেও সম্ভবত এস ভাই যুক্ত হয়েছেন। এস ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছি। ভালো আছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি হ্যালো, ভাই, বলেন তাহলে। কি আর বলবো, আমি যেগুলো বলতে চাচ্ছি সেগুলো তো শুনতেইছি। আমি যেটা বলবো মানে মানে ভাবতেছি সেগুলাই সবাই বলতেছে। আপনার কথাগুলো খুব ভালো লাগলো, আমিও আপনাকে খুবই ভালোবাসি। ভালোবাসি সবাইকে, সবার চাইতে আপনাকে একটু বেশি ভালো লাগে, আপনার কণ্ঠটা ভালো লাগে, এই জন্য আপনার লাইভে বেশি করে যুক্ত হই, অন্য লাইভে কম। আরেকদিন হয়েছিলাম তো আপনি যুক্ত করেননি অবশ্য, তবে লাইভ তো প্রতিদিনই শুনি, আপনার লাইভের আশায় বসে থাকি। তো আজকে একটা কথা জানা ছিল ভাইয়া। বলেন। আচ্ছা, ওই যে আমি প্রায় মহিলাদেরকে বলি, আমার বাড়ি হলেও নামাজ পড়ে মাঝে মাঝে রোজাদের, মাঝে মাঝে পড়ে, অন্য সময় পড়ে না, রোজার সময় পড়ে। আমি জানতে চাচ্ছি মহিলাদের কি কোনো জান্নাত আছে নাই? এটা মহিলাদের সাথে জান্নাত, কিছু বলেন, মানে মহিলাদের ভিতরে কোনো মানে বেহেশত আছে নাকি, মহিলাদের ভেতরে বেহেশত বলতে মানে বেহেশতে নারীরা যাবে কিনা মানে সেটা জানতে চাচ্ছেন? মাল? হ্যাঁ 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 এটাই অ্যাবসলিউটলি যাবে, মানে বেহেশতে যাবে না কেন সেটাই তো আমি কিন্তু বুঝতে পারলাম না। আমি হ্যাঁ যে যাবে। জাকির নায়েকের একটা প্রশ্ন করছিল একটা মহিলা, পুরুষ গুলা জান্নাতে যায় ঘুরি পাবে, মহিলা গুলা কি পাবে, কিন্তু ওনার উত্তরটা তো আমাকে ভালো লাগে না। না না সেটা তো ভিন্ন প্রশ্ন হতে পারে যে জান্নাতে গিয়ে কি পাবে, এটা তো ভিন্ন প্রশ্ন, কিন্তু জান্নাতে যাবে কিনা ওটার উত্তর চাই অবশ্যই জানাতে হবে। কোরআনে আছে, হাদিসে আছে, তাফসিরে আছে, সিরাতে যাবে, সিরাতে আছে সবাই না, কিন্তু বাই দ্য ওয়ে জাহান্নামে যাবে বেশিরভাগ মহিলাদের, ও মানে জাহান্নামে না, ওটা বেশিরভাগ শুনছি অধিকারী একবার, হবেই মহিলা। বলেন। 99% মানে জাহান্নামী হবে এটা শুনছি, কিন্তু তা জানি ওদের না কোনো পার্সেন্টেজ, আয়াত আছে নাকি? তা জানি না যে 99% এরকম জানি না, এরকম জানি না। তাইলে ওদের ওদের কোরআনে বা হাদিসে, আমি তো কোরআন হাদিসে, আমি প্রায় ওই আরাদ আলী মাতাপুরের বই আজ থেকে প্রায় 15 বছর হবে, 15 বছর আগে পুলিশ ভাই আমার দিছিল আর কি, রাখতে দিছিল বইটা, তো আমি পড়লাম। আর আগে থেকেই আমি খুব দুঃখ কষ্ট মানুষ হয়েছি, তো ওই জন্য আর কি সৃষ্টিকর্তার প্রতি খুব একটা মানে আগ্রহ আমার নাই। আর আপনাদের লাইফ গুলো শুনতে শুনতে তো এখন তো আরো অন্যরকম, বাড়িতে অবশ্য কেউ কিছু বলেও না আমাকে। 3-5 বছর ধরে আমি রোজা রাখি না, আগে তো রোজা রাখতাম, শুক্রবার নামাজ পড়তাম, এখন ওটাও করি না, ওটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে করি না যে বাংলাদেশে 3-4 দিন 2 দিন ঈদ হচ্ছে, এটা ভালো লাগতেছে না। আর এই যে হিজবুত তাহিদ কাদিয়ানি, আগে তো জানতাম না হিজবুত তাহিদ আর কাদিয়ানি আলাদা, আপনি সেদিন পরিচয় করে দিলেন, সেলিম হলো হিজবুত তাহিদ, গোলাম হলো কাদিয়ানি, এগুলো এতগুলো ফেকরা, ওকে কাফির বলে, ওকে গালি দেয়, ওকে গালি দেয়, অ্যাবসলিউটলি। ইদানিং ইদানিং 15ই রমজানের ধ্বংস, 70,000 কানা, 70,000 বোবা, এটা নিয়ে আবার তর্ক দিয়ে হুজুরে তর্ক করলো কালকে, ওটাও দেখলাম। এটা জানতে চাইছিলাম ওই ঠিক আছে মেয়েদের, তাহলে আজকে আরেকটা অবশ্যই কথা, যাবে, কিন্তু ভাই মেয়েদের জান্নাতে যাইতে হইলে ছেলেদের চাইতে আলাদা আলাদা টাইপের কাজ করতে হবে, এন্ড জান্নাতে গিয়া হচ্ছে তারা আলাদা আলাদা টাইপের সুবিধা পাবে, যেমন স্বামীর হচ্ছে অবশ্যই স্বামীর যৌন সঙ্গীদের টালি খাতাটা মেনটেন করতে হবে। এই জন্য আমি প্রায় প্রায় কমেন্টে আগে লিখতাম, এখন যদিও কম লিখি, আগে লিখতাম যে মানে নারীদেরকে সর্দার নেই, অবশ্যই, মুমিনা নারীদেরকে, হ্যাঁ মুমিনা নারীদেরকে আমি পরামর্শ দিতাম যে আপনারা টালি খাতা মেনটেন করা শিখেন এখন থেকে, এটা খুবই কাজে দিবে, টালি খাতা মেনটেন কিভাবে মানে করতে বুঝছি হয়। সর্দার নেই আর কি, হ্যাঁ সর্দারনী হবেন যেহেতু, মানে সেহেতু অবশ্যই হুরদের টালি সর্দার নেই, হুরদের স্বামীর হুরদের সন্তানী যেহেতু হবেন, সেহেতু সর্দার টালি খাতা হবেন। মেনটেন করতে শেখাটা, এটা আপনাকে খুব কাজে, এই গুণটা আপনার খুব কাজে দিবে, কারণ ওখানে গিয়ে তো ম্যাথ টিচার পাবেন না, স্ট্যাটিস্টিক্স এর টিচার পাবেন না, ওখানে গিয়ে তো এইগুলো টালি কিভাবে মেনটেন করতে হয়, যে ক্লাস 7, 8, 9, 10 এর শেষ অধ্যায়ের মধ্যে ছিল না টালি, টালির অঙ্ক, ওই 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 টালির অঙ্ক তো ওখানে কেউ শিখাবে না, তো এখানে থেকে শিখেই তারপরে জানতে কাজে লাগবে এটা, এটাই বলতে পারি। এস ভাই ঠিক আরেকটা আছে কথা তাহলে। ভাই, আমি যে হ্যাঁ আমি যে বলুন। বাসায় বাড়ি হলে গিয়ে বলছি 2 একবার, ছেলেগুলোকে বলিনি, আমার 2টা ছেলে, ছেলে 2টা স্বাবলম্বী বসো, উদ্বোধন কর্মকর্তা বড় ছেলে। যাই হোক, আমি যদি বডি গোপনে দান করি এভাবে হবে কি ছেলে ছাড়া আমার ওয়েল, বডি? সেই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, বাংলাদেশে ইনহেরিটেন্স ল খুবই ফালতু এবং সেই কারণেই এরকম কিছু সমস্যা তৈরি হয়, কিন্তু আপনি আবার আরেকটা বিষয় আছে, আপনি বডি দান করলে ভাই এরপর থেকে আপনার পুরা পুরা বডিগার্ড নিয়ে ঘুরতে হবে, কারণ ভাই আপনার এই বডি যে দান করছেন এই জিনিস যদি শুনতে পারে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশ্ববাসী যদি জানতে পারে, গিনিস বুকে আপনার নাম লেখাবে। মানে কি? মানে হচ্ছে যে 10 টাকার চা, সিঙ্গারা, চপ, চাপাতি খাওয়াই দিবে আপনার, এটা হইতেই পারে, মানে আমি জাস্ট মানে বলতেছি পুরা ওই নাসিক জন্য। ট্যাগ, না না তা না, তা না, ওইটা না, ওইটা না শিখাই ভাই, ওটা শিখাই দিলে পাগলাকে সাক্ষ্য দিলে দেওয়ার কথা মনে করে দেওয়া হবে। আপনি আমার পার্সোনালি যোগাযোগ করলে আমি আপনার পার্সোনালি বলবো সমস্যাটা কোথায়, বডি ডোনেশনের ঘোষণা দেওয়ার বাংলাদেশের মতন দেশে, সেটা পরে বলবো না। বাট হ্যাঁ, আপনি যেটা করতে পারেন যে মেডিকেল কলেজে ডোনেট করতেই পারেন, বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজে এই ক্যাডাভার লাগে, সো অবভিয়াসলি এটা করতেই পারেন আপনি, আপনি মেডিকেল কলেজে ছেলের যোগাযোগ পারমিশন করুন। লাগবে কি? অ্যান্ড পারমিশন অমিত ভাইকে সেক্ষেত্রে বলতে চাইছিলাম একটা কথা, আপনি যদি নিজে পারমিশন দিয়ে দেন তখন আর ছেলের ব্যাপারটা কোনো মানে ইস্যু হয়ে দাঁড়াবে না, কারণ আপনি যখন ওই পারমিশনটা দিবেন তখন, এবং সাথে সাথে তারাই আপনাকে বলবে যে এফিডেভিট করার দরকার আছে কিনা, তাহলে এফিডেভিট করলে আপনার ওটা গ্রহণযোগ্যতা পাবে, আইনগত গ্রহণযোগ্যতা পাবে, ওইখানে আপনার ছেলে গিয়ে কিছু করতে পারবে না যে এই আমার বাপের নামে ওই বেটারা, ওই অমুকের পোলা তমুকের পোলায় ওরা মিলে, ওই অমুক ডাক্তার তমুক ডাক্তার মিললা বুদ্ধি করে আমার বাপের নাম লেখছে, এটা আর বলতে পারবেন আপনার ছেলে, আপনি যদি আইনগতভাবে এই কাজটা করেন। অ্যান্ড সেটা করতে গেলে অবশ্যই আপনাকে আগে বুঝতে হবে যার সাথে আপনি এই ইয়েটা করতেছেন সেটা যেন একটা একজন মানে উচ্চ পদস্থ বলবো না, বা নির্ভরযোগ্য কর্মকর্তা হয়, যেমন ধরেন আপনি মেডিকেল কলেজের প্রধানের সাথে দেখা করলেন, অথবা মেডিকেল কলেজের একজন সিনিয়র একজন প্রফেসরের সাথে দেখা করলেন, সো এইরকম
মানুষগুলোর সাথে যদি আপনি দেখা করেন, তো ওনারা, ওই স্যাররা বা ম্যাডামরা, ওনারা আর কি হচ্ছে আপনাকে হয়তো হেল্প করবে। এটা তো পঞ্চগড়ে তো মেডিকেল কলেজ নাই, মনে করেন আমি দিনাজপুরে গেলাম, দিনাজপুরে করলাম আমি গোপনে, মানে অতি গোপনে করে এলাম, তাদেরকেও বলে দিলাম যেন আমাদের ফ্যামিলি ভিতরে কেউ না জানে। হ্যাঁ, সেটাও, সেটাই আপনাকে আগে, সেটাই আগে আপনাকে ওদের সাথে কথা বলে দেখতে হবে যে এই জিনিসটা আমি এরকম গোপন রাখতে চাচ্ছি, অ্যান্ড যেভাবে লিগালাইজ করা দরকার আমি সেভাবে লিগালাইজ করবো। সেই ক্ষেত্রে পারমিশনটার ব্যাপারটা ওইখানে আপনি ওদের সাথে তাহলে কথা বললে ভালো হবে। কারণ দেখেন, আমি তো জানতেছি যে লাগে না, আপনি যদি নিজে করে যান, নিজে না করে গেলে লাগতে পারে, কিন্তু দেখা যাবে এটা হচ্ছে ইন থিওরি, ইন প্র্যাকটিস দেখা যাবে যে আপনার পোলাই গিয়ে খারাপ গেছে, এই আমি আবার আপনি দিব না, এবার টিকিট রে, সো এরকম। এইটা এই জন্য আপনি ছোট ওদের সাথে ছেলেটা কথা কিছু বললেই বলবে না, ভালো হবে। ছোট ছেলেটা কিছু বলবে না, এই বড় ছেলেটা হয়তো বা বলতে পারে, মানে বোঝা যাচ্ছে ওর ভাব, ওকে বলিনি কোনোদিন, বোঝা যাচ্ছে ও বলতে পারে, মানে আমাকে বেশি ভালোবাসে তো, ছোট ছেলে আচ্ছা কিন্তু আমার মতোই বেড়ায় ফ্রি, আমি যেটা বলি সেটাই শুনে। আচ্ছা, তাহলে তাদেরকে আমাকে সবার হচ্ছে আগে, তাহলে একটা আপনার জন্য নিনজা টেকনিক শিখাই দিই, সেটা হচ্ছে আপনি আপনার সন্তানদেরকে বডি ডোনেশনের প্রয়োজনটা, অর্গান ডোনেশনের প্রয়োজনটা বোঝান। বহু ভিডিও আছে ইউটিউবে, বহু ভিডিও ওরা তো আছে, দুজনে দুজনে উচ্চ শিক্ষিত, তো ওরা বুঝে, সবকিছু বুঝে, বুঝলে সবকিছু না, বুঝে। মোটেও বুঝেন ঢাকা না, এটা ভার্সিটি থেকে আমার আমার ছেলে এস ঢাকা ভাই, ভার্সিটি থেকে পাশ করে বিসিএস, এস ভাই, আমি তার প্রতি সম্মান রেখে বলছি, যদি বুঝতো তার কাছে লুকাই আপনার এই কাজটা করতে হতো না। আমি ভালোবাসি, মানে এর বাড়ি মানে কি আমি তার বডিটা, তার অর্গানটা গুলা এরকম মাটির মধ্যে ওয়েস্ট হইতে দিব ভালোবাসার এই নমুনা, নাকি এইটা দিয়ে তার হৃৎপিণ্ডটা দিয়ে, তার চোখটা দিয়ে, তার কিডনিটা দিয়ে, তার লিভারটা দিয়ে আরেকটা মানুষের জীবন বাঁচাইতে দিব? এটার নাম তো বুঝা না, এটার নাম হচ্ছে যে শুনছে, বা সে হয়তো বলছে হুম হুম। আমরা অনেক সময় বলি না, তুমি কি কালকে অমুক জায়গায় যাবে, অথবা তুমি কি, মানে আমরা বলি তুমি কি আমার ওইটা কিনা দিবা, অথবা এরকম অনেক হুম হুম, মানে সে হুদাই হুঁ কইলো, শুনেও নাই, সে বাচ্চাদের বেলায় এরকম করে না, সো সেরকম সে জাস্ট হুঁ কইছে, বা সে হয়তো শুনছে বডি ডোনেশনের সম্পর্কে, বা সে হয়তো বলছে যে হ্যাঁ বডি ডোনেশন কুল, ওয়াও এটা তো জোস জিনিস ভাই। ও আপনার সন্তানদের কথা কি বলবো ভাই, অনেক বড় বড় নাস্তিকরা আছে যারা এরকম বডি ডোনেশনের ঘোষণা দিয়ে বেড়ায়, বাট অ্যাকচুয়ালি বাস্তবে রিয়েল লাইফে দেখা গেছে যে এরা মরে গেছে আর বডি ডোনেট টোনেট কিছুই করে নাই, অ্যাকচুয়ালি এরকম হয়েছে, এরকম হয়েছে, মানে এরকম হয়তো ফিউচারেও হবে। সো ভাই, আপনি আপনার, আমি আপনার সন্তানদেরকে কোনোভাবেই ছোটো করার জন্য বলতেছি না, কিন্তু তাদের প্রতি রেসপেক্টটা রেখেই বলতেছি, আপনি তাদেরকে বুঝান এই জিনিসটা, আরও বুঝান। কারণ বুঝলে, যেদিন আপনি বুঝবেন যে তারা বুঝছে, কবে বুঝবেন তারা বুঝছে, যেদিন আপনি দেখবেন যে আপনি তাদের কাছ থেকে লুকায় এই কাজটা করতে হচ্ছে না। এস ভাই, আমি কি আপনাকে বুঝতে পারছি? আচ্ছা, আপনি তো বুঝাইতে পারছেন বলেই তো আপনার সঙ্গে কথা বলতেছি, আপনার সঙ্গে কথা বলে না না খুব ভালো সেরকম লাগে। যাক, না না আপুটার মতো এত আর এত আর প্রশংসা না করি, আপুটা অনেক প্রশংসা করলো, সেগুলো জি বলতে চাইছিলাম। আপনার কণ্ঠ আমাকে খুব ভালো লাগে, আমাকে ভালো সবাইকে লাগে, আপনাকে একটু বেশি লাগে, এই পৃথিবীর আচ্ছা সবাইকে এস আমাকে ভাই, ভালো লাগে। আচ্ছা এস ভাই, দ্যাটস নাইস অফ ইউ, ঠিক আছে তাহলে, ভালো থাকবেন। হ্যাঁ, আর বলতে চাচ্ছি কেন, বয়স হচ্ছে তো অনেক, এখন বুঝতে মনে পারছি, করেন ছেলেকে বিয়ে দিছি, বিয়ে দিছি, কোনদিন যে কি হয়, এই জন্য মনে করতেছি এটা করে রাখলে কেমন হয়। আমি চাচ্ছি না যে আমার বডিটা মাটি চাপা দেবো, আমি এটা কোনো আমি ক্রমেই চাচ্ছি না। আমি আপনার কনসার্নটা বুঝতে পারছি। সেই সাথে একটা অপ্রাসঙ্গিক কথা বলে রাখি, মেইন প্রসঙ্গে তো বলেই ফেলছি, অপ্রাসঙ্গিক কথাটা হচ্ছে ভাই, আপনি তো বোধহয় দেখছেন ওই যে এডুইন অলড্রিন, দাঁড়ান, নামটা তো বারবার আমি ভুলে যাই, দাঁড়ান, বাজ অলড্রিনের পুরো নামটা কি? ওকে, শুধু বাজ অলড্রিনই আছে, এডুইন নাই অন্য নামের মধ্যে, তাহলে এডুইন কই কেন আমি অন্য নামটা, এনিওয়ে আচ্ছা আপনার মনে করাই দিন নামটা কি। তো যাই হোক, বাজ অলড্রিন কিছুদিন আগে বিয়ে করলো, এই কিছুদিন আগে একটা মেয়ের বিয়ে করলো, যেই মেয়েটা হচ্ছে, যেই মেয়েটার হচ্ছে বয়সটা বোধ হয় ভুলে গেছি কত, বাট তার চেয়েতে কম বয়সের আর কি। হ্যাঁ, তো এই কিছুদিন আগে বিয়ে করলো, মানে অনেক কম বয়সী, তার চেয়েতে কত জানি কম বয়সী ভুলে গেলাম, নিউজ নিউজে দেখাইছিলাম এটা, এখন কেন জানি মনে পড়তেছে না। দেখছিলাম, বুড়া বুড়া মানুষ না, দেখছিলাম তো বাংলাদেশের না, তো মনে হয় হ্যাঁ, বাংলাদেশে না, তো দেখেন বেড়ায় যদি এত মানে বছর ওগুলা বন্ধ, বয়সে, ওগুলা তো আমি, ওগুলা আমি খুব কম বন্ধে দেখি না, বন্ধে আমি যখন থেকে আপনাদের লাইভ গুলো শুরু হয়েছে, বিশেষ করে আপনারটা, তখন থেকে লাইভের মধ্যে ডুবে থাকি। একদিন অমিত ভাইকে বললাম আমি হেডফোন লাগাই, যেগুলো শুনে ক্ষতি হবে নাকি, তো উনি বললো যে হ্যাঁ হতে পারে, তখন খারাপ বললো যে আপনি ভলিউমটা একটু কমাই দিবেন, তো আমি আচ্ছা ভলিউম আমি, কমাই দিয়ে শুনি, আপনাকে একদিন বলছিলাম যে কম শোনা যায়, পরে দেখি আমারে ভলিউম কম, আপনি বললেন যে আচ্ছা আপনি তো আবার মুস্কারি করলেন যে দূর থেকে বলতেছেন বোধ হয়। আচ্ছা, না সমস্যা নেই। এস ভাই, যেটা বলতেছিলাম, উনি 93 বছর বয়সে যদি বিয়া করতে হ্যাঁ পারে, হ্যাঁ হ্যাঁ এরকম হবে, ভাই আপনি কয় বছর হয়েছে রে ভাই আপনার, বেটার বিয়ে দিচ্ছেন, মানে কয় বছর হয়েছে আপনার, আপনি এইসব কথা কই মানে আমার, এনিওয়ে এটাই খালি বলার ছিল। 50 পার হইছে, হাতের বয়স 93, মিয়া হাতে বিয়া করতেছে, মিয়া শিখেন কিছু, কিছু শিখেন এদের কাছে, বুঝছেন। আপনাকে আরো একটা কথা বলি, আমার একজন পরিচিত মানুষ আছে, যিনি আমাকে যোগাযোগ করেছেন, ওনার বয়স এরকম 52-53 বছর, উনি এখন নতুন করে স্বপ্ন দেখছেন আবারও বিয়ে করবেন, আবারও হচ্ছে আগের ফ্যামিলিটা থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন করে বিয়ে করবেন। মানে আপনি কি 50+ হয়েছে আপনি আসেন মিয়া, কি কমু এরি ভাই, না না এইসব আমার করবেন না। আমার বন্ধু বান্ধবীর উদ্ধার তো অলরেডি 4-5 জন চলে গেছে, আমার ছোট ভাইরা মারা গেছে, আমার যে বান্ধবী গুলো ছিল সেগুলো মারা হ্যাঁ, গেছে, আইনস্টাইনও 3 জন মরছে, নিউটনও আমার মরছে, মরছে, 2 জন তুমি এত বন্ধুও মরছে মারা কেউ, গেছে। মানুষ মারা যদি যায় আমার, আমি এটা যেমন স্বাভাবিক জিনিস, সেই সাথে মানুষ মানে মানে খালি মৃত্যু নিয়েই পড়ে থাকবে, এইটা 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 ভালো জিনিস না, সেটাই আপনাকে জাস্ট আমার মেইন মেসেজটা দেওয়ার ছিল, উজ্জীবিত হন,
কিছু প্রেরণা খুঁজেন জীবনে। হ্যাঁ, আপনার যে ওই যে বাড়িয়ালি বলেন যাকে, বাড়িয়ালির সাথে চুটায় কিছুদিন তাহলে ঘুরে বেড়ান, বেটা তো বিয়ে দিছেনি, বেটা সেটেল, এখন আপনারা গিয়ে একটু কিছু সাকসেস বাজার ঘুরে আসেন, একটু চা বাগান ঘুরে আসেন, আপনার চা বাগান আছে সেখানে ঘুরে আসেন, কাজী ফার্মসে চা সমস্যা বাগান তো আপনার ওইখানেই, দিকে আছে, গরিবের চা বাগান। সমস্যা তো ওইখানেই, কোথাও গেলে আমাকে একা যেতে হয়, ও কোথাও যাবে না, মানে একটু ফেরতে তাহলে হবে নতুন করে, সিঙ্গুটি। তাহলে নতুন করে প্রেমে পড়ান তাকে, সমস্যা কি? ওই যে সমস্যা কি? সংসারের মায়ায় বসে, বাসায় বসে বসে এখন কি হ্যাঁ তো করবো, সেটা বাইরে কোথাও আপনাকে যেতে যাচ্ছে না। ভাই, কিছুদিন আগে ঢাকায় গেলাম, এস ঢাকায় ভাই, গেলাম, ও কোথাও আমার সাথে কথা বলাইতে যাবে না, আচ্ছা এস ভাই শোনেন, আমি একা সেটা একা আমি ঘুরলাম। বুঝতেছি, সেটা আপনি বলতেছেন, কিন্তু কথা হইতেছে আপনি আমরা আমাদের এইটা একটা সমস্যা যে আমরা অপরিচিত মানুষকে প্রেমে পড়ানোর জন্য ইফেক্ট মানে এফোর্ট মানে একেবারে ঢাইলা দিতে পারি, একদম চায়ের মতন, তাহেরির মতন, তেহারির মতন ঢেলে দিতে পারি, কিন্তু ভাই যে অলরেডি পৈতা করলে অস্থির হয়ে আছে তারে আরেকটু ভালো মতন পটাইতে আমরা এফোর্ট দিই না। সো আপনি এফোর্ট দেন, কেমন এফোর্ট দিতে হবে, কি আর এটা তো বলবো ঠিক ভাইয়া, আছে। বৌমা সহ, এই কথা আমার, বৌমা এই সহ, কথা আমার সামনে কইবেন না, এগুলো আমার লাভ নাই ভাই, এগুলো এগুলো না দলিলে না যেগুলো আছে শুনেন, এই কথাগুলো আপনি কাকে বলে লাভ হবে জানেন? জানেন যে নাস্তিকগুলা বা যেই মানুষগুলা, শুধু নাস্তিক না মানে নাস্তিক মুমিনা তো করেই, যারা আর কি মেনলি নাস্তিক আস্তিক সবাই এই জিনিস অনেকের মুখেই শুনবেন, কোথায় কোথায় বউরে নিয়ে যোগ করবে, আমার পুরুষ মানুষের দুইটাই জীবন, একটা হচ্ছে জীবিত আর একটা হচ্ছে বিবাহিত, এরকম বহু মানে ক্রিন্স টাইপের যোগ করে, মিসোজিনিস্টিক যোগ করে, এগুলো 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 অবশ্যই মিসোজিনিস্টিক যোগ, এরকম আরো অনেক টাইপের মিসোজিনিস্টিক যোগ করে, ওদেরকে আপনি গিয়ে বললে ওরা ভালো, হ্যাঁ ঠিক বলছেন ভাই, এ বউরা তো কথা শোনে না, ওদেরকে বলে লাভ পাবেন না আমার। শুনেন না, একটা তাই একটা একটা এক্সাম্পল দিই আপনাকে। আমি ওই বউ মা জোর করে নিবেই, মা চলেন মা চলেন, নিয়ে গেল কুমিল্লা থেকে রওনা দিয়েছি, প্রাইভেট গাড়ি নিছি, আর এস ওইখান ভাই থেকে আমি তো তার সম্পর্কে ওই চোদ্দ নেগেটিভ গ্রাম কথাটা থেকে শুনতে ফিরে চাচ্ছি আসছি। না তো ভাই, এস ভাই আমি তো তার সম্পর্কে নেগেটিভ কথাটা শুনতে চাচ্ছি না তো, বুঝছি বুঝতেছেন? আপনার কথা, বুঝছি। এই কথাটা পছন্দ করবে কারা, যারা মনে করেন যে এরকম ফ্যামিলি আহারে বিয়ার পরে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে, এই যে এই টাইপের যোগ যারা মারে তারা এগুলো শুনে পছন্দ করবে, তারা বলবে হ্যাঁ ঠিকই বলছেন ভাই, ঘরে তো খুব ভয় থাকতে হয় সবকিছুই, চাইলেই তো সবকিছু বলা যায় না, এই যে এই টাইপের মানে ক্রিঞ্জ মিসোজিনিস্টিক, পিউরলি মিসোজিনিস্টিক জোকস গুলো যারা মারে হেটেরোনর্মেটিভ এই দৃষ্টিভঙ্গি থেকে, ওদেরকে আপনি এগুলো গল্প শুনেন, আমি তো ওই গল্প শুনতে ইচ্ছুক না, শুনলে মানে ওইটা শুনবো হয়তো 2 মিনিট ধরে শুনলাম, শুনে একই কথাই বলবো, বলবো ভাই আবার প্রেমে পড়েন, বুঝতে পারছেন এস ভাই? জি ভাইয়া, বুঝলাম আপনার কথা, তো খুব ভালো লাগে বুঝা গেল, শুনলাম। বুঝা গেল যে বুঝা হয় নাই, বুঝছি। আচ্ছা এনিওয়ে না ঠিক আছে না না, এস ভাই, বুঝছি আচ্ছা বুঝছি, সমস্যা ভালো নেই, বুঝছি। সমস্যা নেই, ফান করলাম, ঠিক আছে এস ভাই ভালো থাকবেন তাহলে, শুভরাত্রি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আচ্ছা শুভরাত্রি। আচ্ছা 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 ফক্স মিডিয়া, আচ্ছা বাইরে ওর কথা আর কি বলবো, সেও করছে হ্যাঁ, কিন্তু আমি আসলে ওই যে চন্দ্র বিজয়ী সেই বাজল ঋণের কথা আর কি আলাদা করে বলতে চাচ্ছিলাম, যে সে চাঁদ দেখে আসছে কত সালে, সে এখন এসে সেও বিয়ে করে জোস, হ্যাঁ ইনিও এরকম 92 বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ে করছেন, এরকম মানে ভাই উজ্জীবিত থাকবেন কি, মানে এইজ ইজ জাস্ট এ নাম্বার, বয়স বয়সকে একটা সংখ্যায় পরিণত করুন। সো বাংলাদেশ দেখি এবার যুক্ত হয়েছে, বাংলাদেশ কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি শুনতে পাচ্ছি, হ্যালো। জি জি ভাই বলুন। জি ওই যে আজোয়া খেজুর যে একটা হাদিস আছে, যেটা খাইলে বিষ কাজ করে না শুনিলে, আজওয়া খেজুরের হাদিস, হ্যাঁ বলেন কি জানতে চাচ্ছেন সেই হাদিসে? ওটা হচ্ছে যে আমাদের নবী দিত বিষ শেষ প্রিয় মারা গেল, উনার শরীরে কি সেই খেজুর কি কাজ করে নাই সেটার জন্য? ওয়েল, এটার ইসলামী জবাব হচ্ছে আল্লাহর ইচ্ছা, এটার ইসলামী জবাব হচ্ছে আল্লাহর ইচ্ছা, অথচ কারণ আমরা দেখতে পাচ্ছি জাদু এবং বিষ দুইটাই তার ক্ষেত্রে কাজ করছে বাংলাদেশ ভাই, এবং এই জিনিসটা যতবার আমি প্রশ্ন করেছি বা আমাদের আমার মতো আরো অনেকেই যতবার প্রশ্ন করেছেন, যে আচ্ছা আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা যতবার আমরা করেছি, উত্তরটা হচ্ছে এই বেটা তোরা কি বলতে চাচ্ছস, আমার নবী মানুষ না, আমার নবীর বিষ কাজ করতে পারবে না, আরে এটাই তো আল্লাহ প্রমাণ করতে চাইছে যে আল্লাহ নবী হইতেছে একটা মানুষ, সেই জন্যই না আল্লাহ এই কামটা করছে, কিন্তু সেই কথাটা কিন্তু এই হাদিসে বলা নাই, এখানে কিন্তু এই কথাটা বলা নাই, যদি বলতো ইনফ্যাক্ট তাও একটা সমস্যা ছিল কি, যদি এখানে বলতো আল্লাহ চাইলে কাজ করবে আল্লাহ চাইলে কাজ করবে না, এটা কিন্তু আর এই হাদিসটাকে স্পেশাল কিছু বানাইতো না, অর্থাৎ খেজুরটাকে তখন স্পেশাল কিছু বানাইতো না, কারণ কি আল্লাহ চাওয়ার উপরে যদি নির্ভর করে তাহলে খেজুরের সাথে আর কি থাকলো, খেজুরের তার মানে কোনো গুণ থাকলো না, তার মানে খেজুরটা হচ্ছে জাস্ট ওসিলা, আল্লাহই সব করান, তখন এটা দাঁড়াইলো, তো এটা তো কেউ ওইটা শুনে তো কেউ আকৃষ্ট হইতো না, খেজুরের বিজনেস তখন ভালো চলতো না, এই জন্য আর কি সেখানে সমস্যা তৈরি হয়। তো এনিওয়ে বাংলাদেশ ভাই বলেন দেন, নেটওয়ার্কটা দিয়ে দিলে বক্তব্য শুনলাম যে খেজুরে বলে আগের মতো কোয়ালিটি নাই, তার কারণে বিষাইল এখন খেজুর কাজ করবে। এইটা জোস কইছে, এইটা জোস কই, বা ওই মুমিন ভাইকে ধন্যবাদ জানাবেন আমার প্রতি, সে হচ্ছে একটা অ্যাকচুয়াল মুমিন, সে বুঝছে যে কেমনে কি উত্তর দিলে ভালো হয়, অস্থির আইডিয়া, মানে ঠিক আছে খেজুর খাইলে কাজটা হবে, কিন্তু নবীজি যেই খেজুরের কথা কইছে, আজওয়া খেজুর, উৎকৃষ্ট মানের খেজুর, এই খেজুরের কোয়ালিটি এখন নষ্ট হয়ে গেছে গা, তো নবীজির সময়ও কি কোয়ালিটি নষ্ট ছিল, কিছু কর নেই, নবীজির সময়ও কি তার ভাই খেজুরের ওকে কোয়ালিটি এটা তো নিয়ে যাস, আচ্ছা ঠিক আছে ভাই, বাংলাদেশ ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই, আপনাকে বিদায় তাহলে। অপরচুনিটির জন্য, জি ধন্যবাদ তাহলে আপনাকে, শুভরাত্রি। ওকে তাহলে ভালোই হলো, খুব সংক্ষেপেই শেষ অতিথিকে বিদায় জানাতে পারলাম, আর অতিথি যেহেতু নাই এই সময়, খুব সুন্দর মতন
সালামু আলাইকুম বললে আমি মানে মানে কাটতে পারি আজকের মতো। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং আবারও হয়তো আপনাদের সাথে কথা হবে, সেই আশাবাদ ব্যক্ত করি আজকের মতো। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, শুভরাত্রি।